সংযুক্ত আরব আমিরাতের মতো বাংলাদেশেও অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মুজাম্মেল হক। দুপুরে মাদারীপুরের খাগদি এলাকায় নাশকতাকারীদের দিয়ে আগুনে পড়ে যাওয়া বিলাসবহুল বাস ও তেলের পাম্প পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান ও সদর উপজেলা চেয়ারম্যান সহ অনেকেই।